আল্লাহর পয়গম্বর মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হয় কয়েকটা পাহাড় বেয়ে তুর পাহাড়ে যেতে হয় পথিমধ্যে পয়গম্বরের সাথে জঙ্গলার একটা হরিণের সাক্ষাৎ হয়ে গেল হরিণটা দেখে পয়গম্বর মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি হরিণ মানুষ দেখলে দৌড় দেয় মানুষের একটা শব্দ শুনলে একটা পাতা লইরা উঠলেও হরিণ দৌড় দেয় হরিণের কানের এত পাওয়ার হরিণী কান এত এত পাওয়ারফুল সব কিছু সে শুনতে পায় পয়গম্বর মূসা নবী হরিণ দেখে আশ্চর্য হয়ে গেলেন হরিণটা দাঁড়িয়ে আছে পয়গম্বরকে দেখে দৌড় দেয় না মূসা নবী আল্লাহর পয়গম্বর মূসা নবী এবার হরিণের কাছে গেলেন যেহেতু হরিণ তাকে দেখে ভয় পায় না দৌড় দেয় না এজন্য তিনি হরিণের কাছে গিয়ে যখন দাঁড়ালেন এবার আরো আশ্চর্য বিষয় হলো হরিণ এবার তার জবান দিয়ে মানুষের মতন কথা বলতে শুরু করেছেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার এবার হরিণ ডেকে ডেকে বলতে আছে এ আল্লাহর পয়গম্বর মূসা নবী আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন তবে আমার একটা অনুরোধ আমার একটা আরজি আপনি আল্লাহর কাছে বলবেন নাকি মূসা নবী বলল বল তোমার কি অনুরোধ কি কথা তুমি কি প্রশ্ন আল্লাহর কাছে করতে চাও তোমার পক্ষ থেকে সেই প্রশ্ন আমি আল্লাহর কাছে পেশ করব বলো কি বলো এবার হরিণী বলতে আছে হে আল্লাহর পয়গম্বর মূসা নবী দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ বৃষ্টি নাই অনাবৃষ্টির কারণে কোথাও পানি নাই জঙ্গলার জলাশয়গুলো সব শুকিয়ে গিয়েছে আমরা পানির পিপাসায় কাতর হয়ে গেছি এই জঙ্গলার ভিতর আমাদের ছোট ছোট বাচ্চারা আছে অন্য অন্য প্রাণীরা আছে সবাই পানির পিপাসায় কাতর হয়ে গেছে হে আল্লাহর পয়গম্বর মূসা নবী আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে নাগাদ বৃষ্টি দেবেন আল্লাহ তাআলা কি বৃষ্টি না দিয়ে আমাদেরকে কি মেরে ফেলবেন নাকি যদি বৃষ্টি না হয় আমরা মারা যাব কোথাও পানি নাই চতুর্দিকে মরুভূমি জঙ্গলায় যত জলাশয় ছিল সব খরার কারণে শুকিয়ে গেছে মূসা নবী হরিণীকে আশ্বাস দিলেন হরিণ তোমার কথা আমি আল্লাহর কাছে পেশ করব হরিণ চলে গেল পয়গম্বর আল্লাহর পয়গম্বর মূসা নবী আল্লাহর সাথে গেলেন আল্লাহর কাছে যে কথা বললেন আল্লাহর সামনে যে কথা বলার পরে এবার হরিণ বলতে আছেন আল্লাহ একটা কথা বলে কি কথা বলে আল্লাহ জঙ্গলার ভিতর একটা হরিণ তোমার নামে অভিযোগ দিয়েছে আল্লাহ তাআলা এখন জঙ্গলার পশু পাখিও তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় তুমি কি শুরু করলা মূসা নবী বলতে আছে কারণটা কি মূসা কি হয়েছে বলে তুমি বৃষ্টি না দেওয়ার কারণে জঙ্গলার পশু পাখিগুলো ওয়ানা বৃষ্টিতে পানির পিপাসায় মারা যাচ্ছে ডেকে বললেন রব্বুল আলামিন কবে তুমি বৃষ্টি দেবা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা ডেকে বললেন আমার পয়গম্বর মূসা তুমি ওই হরিণীকে জানাইয়া দেবা আগামী এক শত বছরের আগে আমি কোনোদিন বৃষ্টি দেব না মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন বললেন আল্লাহ এটা তুমি কেমন কথা বললা বৃষ্টি লাগবে এখন তুমি দেবা এক শত বছর পরে এটা তো হয় না রব্বুল আলামিন আল্লাহ বললেন না এটাই কথা তুমি এটাই হরিণীকে জানাইয়া দেবা মূসা নবী মনটা খারাপ করে মনটা বেজার করে চেহারাটা বেজার করে তিনি আবার নিচে নেমে আসলেন পথিমধ্যে পাহাড়ের ভিতর আবার ওই হরিণের সাথে দেখা হয়ে গেল মূসা নবী চিন্তা করলেন কিভাবে দূরে দূরে পলায়া পলায়া লুকাই লুকাই আসা যায় যাতে করে হরিণীর সাথে দেখা না হয় কারণ আল্লাহ এমন একটা সংবাদ শুনিয়েছেন এই সংবাদটা মূসা নবী কখনো হরিণীর কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল না কারণ হরিণীর বৃষ্টি দরকার এখন আল্লাহ দেবেন এক শত বছর পরে পয়গম্বর মূসা নবী চিন্তা করলেন
এই কথা কিভাবে হরিণকে বলা যায়? হরিণ তো সামনে দাঁড়িয়ে আছে, আজ হরিণের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এমন একটা কথা আল্লাহ বললেন, এটা কিভাবে আমি হরিণকে বলবো? এবার হরিণ ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা এসেছে? এবার মুসা পয়গম্বর ডেকে বললেন হরিণ রে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তবে এমন একটা সংবাদ জানিয়েছেন যেই সংবাদটা আমি বলতে চাই না, আমার কাছে বলতে খারাপ লাগতে আছে, যেইটা তোমার জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ। হরিণ বলতে আছে, হে পয়গম্বর, আল্লাহ তাআলার সংবাদ যেটাই আমার জন্য আসে ওটাই আমার জন্য সুখের সংবাদ দুঃখের নাম, কারণ আমার মতন হরিণীর অভিযোগ আপনি আল্লাহর কাছে দিয়েছেন আর আমার ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। বলেন বলেন আমার আল্লাহ কি বলেছে? মুসা পয়গম্বর ডেকে বললেন, হরিণ রে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আগামী 100 বছরের আগে কোনো দিন বৃষ্টি হবে না। এমন একটা কথা শোনার পরে উচিত ছিল, বাস্তবতা বলে, আপনাদের লজিক বলে, আপনাদের দিমাগ বলতে আছে যে এমন একটা উত্তর শোনার পরে হরিণীর মুখ থেকে হতাশা বাণী বের হয়ে আসবে, হরিণ পাগল পাড়া হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই অবুজ একটা মাখলুক আল্লাহ তাআলার প্রশংসা বাণী তার জবান থেকে বের করলেন। এই সংবাদ শোনার পরে সাথে সাথে হরিণ ডেকে বললেন, আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বললেন, হরিণ রে, এমন একটা সংবাদ শোনার পরে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা, কারণটা কি? এটা তো দুঃখের সংবাদ সুখের সংবাদ না। এবার হরিণ ডেকে ডেকে বলতে আছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহ তাআলা যদিও 100 বছর পরে বৃষ্টি দেবে, তারপরও কেন আমি আলহামদুলিল্লাহ বলছি জানতে চান? বলে, হ্যাঁ হ্যাঁ, এই 100 বছর তো তুমিও বাঁচবা না। বলে, বাঁচবানি? বলে, না। তোমার স্ত্রী সন্তান মা বাবা বাঁচবেনি? বলে, না, বাঁচবে না। তাহলে কেন তুমি আলহামদুলিল্লাহ বললাম 100 বছর পরে বৃষ্টি আসবে? হরিণ ডেকে বললেন, পয়গম্বর মুসা নবী, যদিও আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দেবে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতেন আর যদি বলতেন আগামী 100 বছর নয় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোনো বৃষ্টি দেব না, আমি হরিণের পক্ষে কোনো অভিযোগ দেওয়ার কোনো কারণ ছিল না, আমি হরিণের কিছুই করার ছিল না, আল্লাহ যদি বলতেন কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হরিণ ডেকে বললেন, পয়গম্বর, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি, আমার আল্লাহ বলেছেন 100 বছর পরে দেবে, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত উল্লেখ করতে পারতেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তিনি হরিণের সাথে কথা শেষ করে বাড়িতে চলে গেলেন, ঘরে ঢুকতে পারে নাই, ঘরে ঢোকার আগেই প্রচুর বেগে প্রচণ্ড রকম ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন বৃষ্টি মুসা পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ, আল্লাহ রে, আপনি বলেছেন আগামী 100 বছর আর বৃষ্টি দেবেন না, আপনি কি মিথ্যা বলেছেন? নি, আপনার ওয়াদা তো ঠিক নাই। আল্লাহ ডেকে বললেন, মুসা রে, আমি বলেছিলাম আগামী 100 বছর বৃষ্টি দেব না, কিন্তু তোমার কি এইটা স্মরণ নাই যে ব্যক্তি আমার শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে আমার নেয়ামত দিয়া ধন্য করি? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বললেন, মুসা রে, বৃষ্টি 100 বছর পরেই হওয়ার কথা ছিল, কিন্তু এই আয়াতের দিকে তাকাইয়া আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ ওই 100 বছরের টাইমকে সংক্ষিপ্ত করে এক মিনিটের মধ্যে, এক মুহূর্তের মধ্যে আমি বৃষ্টি দিয়া দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য সব সময় মালিকের শুকর আদায় করতে হবে,
সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে জবানের ভিতর যখন কোনো বিপদ আসবে মুসিবত আসবে হতাশ হওয়া যাবে না বিপদ আসলে কি বলতে হবে ইন্না লিল্লাহ সাধারণ মুমিন যারা তারা বলে ইন্না লিল্লাহ আর যারা আল্লাহ তাআলার খাস বান্দা আল্লাহর ওলি তারা যখন কোনো বিপদ মুসিবত দেখে তখনও তারা বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যায় আসে এটা আল্লাহর ওলিরা বিশ্বাস করে এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে এমন কোন মানুষ নেই এমন কোন ব্যক্তি নেই ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসলিম জাতি সহ বিধর্মীরা পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানির নাম সবারই জানা আছে আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন ভ্রমণে বের হলেন ভ্রমণ করতে 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 তিনি একটা এলাকায় যাইয়া পৌঁছাইলেন একটা গ্রামে পৌঁছানোর পরে ওই গ্রামে তিনি তার সফর বিরতি করলেন কিছুদিন থাকার জন্য রেস্ট নেওয়ার জন্য তিনি ভালো একটা জায়গা খুঁজতেছিলেন এমন মুহূর্তে তিনি খোঁজ পেলেন এই গ্রামে ভালো একজন নেককার লোক আছে যাকে বলা হয় তন্তুবাই মানে যিনি কাপড় সেলাই করে কাপড় নিজে বানায় কাপড় বানাইয়া তিনি নিজে বাজারে বিক্রি করে এমন একজন তন্তুবাই লোক ছিল যিনি নেককার ছিল পরেশগার ছিল বছরে একটা মাত্র কাপড় বানাইতো এক থান কাপড় বানাইতো আর ওই এক থান কাপড় অহংকারী বাদশা নজদের কাছে বিক্রি করত আর ওই বাদশা তার কাপড় পরিধান করত আর ওই আল্লাহর বান্দা ওই কাপড় বিক্রি করার টাকা দিয়া সারা বছর তার সংসার চালাইতেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এই নেককার ব্যক্তির খোঁজ পায়া তার বাড়িতে মেহমান হইলেন আর এই তন্তুবাই তিনি যখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে তার বাড়িতে মেহমান হিসাবে পেয়েছেন আল্লাহর ওলিকে মেহমান হিসাবে পেয়ে ওই ব্যক্তি অনেক খুশি হইলেন খুশির চোটে অনেক তিনি পাগলের মতন দেওয়ানা হয়ে গেলেন হুজুরকে কোথায় বসাবে কিভাবে মেহমানদারি করবে কিভাবে আপ্যায়ন করবে পাগল হয়ে গেল আল্লাহর ওলিকে পেয়ে সে অনেক খুশি হলো মনের আনন্দে হুজুরকে প্রাণ ভরে মেহমানদারি করলেন হাদিয়া উপঢৌকন দিলেন এবং হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন আর হুজুরকে মকমালের কাপড় দিয়া নির্মিত একটা পোশাক হুজুরকে হাদিয়া হিসেবে দান করলেন তন্তুবাইটা এই তন্তুবাই লোকটা বলে যে প্রতি বছর আমি বাদশাকে এক থান মকমলের কাপড় দেই পোশাক দেই এবারের কাপড়টা আমি বাদশাকে না দিয়া আমার পীর বড় পীর আব্দুল কাদের জিলানিকে আমি হাদিয়া দিয়া দিলাম আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এই নেককার লোকটার হাদিয়া নিয়া কাপুরের থান নিয়া তিনি তার বাড়ি থেকে বাগদাদে রওনা করলেন বাগদাদে চলে গেলেন এদিকে তন্তুবাই তিনি নিয়ত করলেন হুজুরে চলে যাওয়ার পরে এখন থেকে প্রতি বছর আমি দুইটা করে কাপড় নির্মাণ করব দুইটা করে কাপড় বানাব দুই থান কাপুরের যেই থানটা সুন্দর হয় যেই থানটা ভালো হয় ওই সুন্দর এবং ভালো উত্তম থানটা আমি আমার পীর সাহেবকে দান করব আর দ্বিতীয় যেই থানটা থাকে ওইটা আমি বাদশার কাছে বিক্রি করে ওই টাকা দিয়া আমি সারা বছর আমার সংসার চালাব এই চিন্তা ভাবনা করলেন এইভাবে করে কিছু বছর চলছে মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না এইভাবে যখন কিছু বছর চলতেছিল ওই কাপুর নির্মাতার বাড়ির পাশে একজন অহংকারী এবং হিংসুক লোক ছিল ওই লোকটাই খবর জানার পরে
বাদশার দরবারে যাইয়া বাদশার কাছে নালিশ করলেন। বাদশাকে বললেন নজদ, এই অহংকারী নজদ বাদশাকে বললেন, নজদের বাদশাকে, যে বাদশা নামদার, আপনি কি জানেন নাকি তন্তুবা, এই কাপুর নির্মাতা আপনাকে যিনি প্রতি বছর একটা করে কাপুর দেয়, বিগত কয়েক বছর ধরে সে দুইটা কাপুর বানায়, দুইটা কাপুরের মকমাল কাপুরের থান বানায়, আর তার ভিতর উত্তম এবং ভালো থানটা তার পীর সাহেবকে দেয়, আর নর্মাল এবং বাজে কাপুরের থানটা সে আপনার কাছে বিক্রি করে। এই কথা শোনার পরে বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশাহ অহংকারী এই নজদ বাদশাহ সাথে সাথে ফরমান জারি করলেন, ওই তন্তুবায় কাপুর নির্মাতা লোকটাকে এখনই আমার সামনে ধরে আনো, হাজির কর। কাপুর নির্মাতা, কাপুর বানানেওয়ালা বুননেওয়ালা লোকটাকে তার বাড়িতে বাদশার রাজদরবারে হাজির করা হলো। এবার বাদশাহ অহংকার ছেড়ে হুঙ্কার ছেড়ে ডেকে ডেকে বলতে আসি, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হই যে তুমি দুই থান কাপুর বানাইয়া ভালো থান তুমি তোমার পীরকে দাও এবং নর্মাল নিষ্ঠা খারাপ থানটা তুমি আমার কাছে নিয়ে আস। তোমার সাহস তো কম না, ভালো কাপুরের থানটা তুমি তোমার পীরকে দাও আর নর্মাল কাপুরের থানটা তুমি আমার কাছে বিক্রি করো। বলে তোমার সাহস দেখে আমি আশ্চর্য হই, এত সাহস তোমার। এবার বাদশাহ ফরমান জারি করলেন, এখন থেকে তুমি দুই থান কাপুর বানাবা, দুই থান কাপুর বানাইয়া তুমি আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে আনার পরে আমি পছন্দ করে ওই দুই থানের ভিতর এক থান আমি নেব, আমার পছন্দ মতোর কাপুর নেওয়ার পরে বাকি যেই থান থাকবে ওইটা তুমি তোমার পীরকে দেবা। আমার রাজ্যে থেকে আমার পছন্দ মতোর কাপুর তোমার আমাকে আগে দিতে হবে, তারপর তুমি তোমার পীরকে নিষ্ঠা কাপুর দেবা, ভালো কাপুর আমি রাখবো নিষ্ঠা কাপুর তুমি তোমার পীরকে দেবা। এজন্য তাই করা হলো। পরবর্তী বছর যখন কাপুর বানানো হলো, কাপুর বানাইয়া বাদশার কাছে নেওয়া হলো, দুইটার ভিতর যেইটা ভালো বেছে বাদশা ভালো কাপুরের থানটা নিয়ে নিল। নিষ্ঠা এবং খারাপ কাপুরের থানটা বড় পীর আব্দুল কাদের জিলানির জন্য রেখে দিল। এবার বাদশাহ অহংকার ছেড়ে ডেকে ডেকে বলতে আসে, ও তন্তুবাই, এই নে তোর পীরের জন্য এই কাপুরটা রাখলাম, এটা তুই নে তোর পীরের জন্য নিয়ে যা, তোর পীর তো বড় ভালো দেখা যায় অনেক, তোর পীর তো অনেক ভালো পীর, তুই পীরকে অনেক মহাব্বাত কর, সেজন্য তুই ভালো কাপুরটা দিতি, আজকে ভালো কাপুরটা আমি রাখলাম, নর্মাল কাপুরটা তোর পীরের জন্য দিলাম, দেখবো তোর পীর কি করে আর তুই আমার কি করতে পারস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এই কাপুর বানানেওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে চলে গেলেন, যায়া হুজুরের কাছে নালিশ করলেন, ডেকে ডেকে বললেন, হুজুর এই বাদশাহ অহংকারী বাদশাহ আপনার সাথে বেয়াদুবি করেছে, আপনি তাকে শাস্তি দেন। বড় পীর আব্দুল কাদের জিলানি ডেকে বলল, বাবা তাকে ক্ষমা করে দাও, সে আলেম ওলামাদের সে আল্লাহওয়ালাদের মর্যাদা দিতে জানে না, মনে কষ্ট নিও না, সে আল্লাহওয়ালাদের মর্যাদা দিতে জানে না, যাও চলে যাও তাকে ক্ষমা করে দাও। তন্তুবায় কাপুর নির্মাতা যিনি কাপুর বানায় বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এবার বাদশাহ এতদিন তো ভালোই ছিল, এখন থেকে ওই কাপুর বানানেওয়ালা তাঁতির সাথে প্রতিদিন তিনি খারাপ ব্যবহার করতেন, তিনি বিভিন্ন খারাপ লোক এই কাপুর নির্মাতার পিছনে লাগিয়ে দিয়েছিলেন আর তাকে জ্বালা যন্ত্রণা করার জন্য বলে দিয়েছেন, বলেছেন তাকে জ্বালা যন্ত্রণা করবা, তাকে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কটু কথা বলবা, যন্ত্রণা দেবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার
এই কাপড় নির্মাতা তাঁতি ব্যক্তিটা মনে কষ্ট নিয়া মনে ব্যথা নিয়া ব্যথিত হইয়া পুরা একটা বছর তাকে বাসার লোক দিয়া জানা যন্ত্রণা করতেছিল বাসার লোক দিয়া বিভিন্ন ভাবে তাকে অহেতুক ভাবে কষ্ট দিতেছিল এই খবরটা যখন এই তন্তুবায় কাপড় নির্মাতা বিরক্ত হইয়া বড়পীর আব্দুল কাদের জিলানীর কাছে বাগদাদে চলে গেলেন যায়া হুজুরের কাছে বিচার দিলেন আর বললেন হুজুর এই বাদশা খুব অহংকারী এবং জালেম বাদশা আমার সাথে খুব খারাপ আচরণ করতেছে আমাকে খুব ভাবে কষ্ট দিতেছে মেহেরবানি করে আপনি এই জালেম বাদশাকে উপযুক্ত শাস্তি দিয়া দেন এই জালেম বাদশাকে উপযুক্ত শাস্তি দিয়া দেন বড় বীর আব্দুল কাদের জিলানী এবার ডেকে ডেকে বললেন মহা শক্তিশালী আল্লাহ তাআলা জালেমের বিচার করবে তুমি চিন্তা করিও না ভাইরা আমার বন্ধুরা আমার এবার এই কাপড় নির্মাতা তাঁতি ব্যক্তিটা যখন হুজুরের কাছে বিচার দিলেন বাদশার বিরুদ্ধে হুজুর বললেন বাবা তুমি চিন্তা করিও না মহান শক্তিশালী আল্লাহ জালেমকে কোনোদিন ছাড় দেয় না জালেমের বিচার শুরু হবে এবার আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাগজের ভিতর একটা দোয়া লেখলেন দোয়া লেখা এবার ওই কাপড় নির্মাতা লোকটার হাতে দিলেন ওই তন্তুবায়ের হাতে কাগজটা দিয়া দোয়া লেখা কাগজটা দিয়া তিনি বললেন এই তাবিজটা নিয়ে যাও এই দোয়া লেখা তাবিজটা এই কাগজটা তুমি একটা মাটির পাত্রের ভিতর মাটির বাটির ভিতর রাখবা রাইকা মাটির বাটির ভিতর রাইখা তুমি মাটির উপরে এটা ঢাইকা দেবা দেখো তারপর আল্লাহ তাআলা আর কি বিচার করে ভাইরা আমার বন্ধুরা আমার এবার এই তন্তুবায় কাপড় নির্মাতা হুজুরের দেওয়া দোয়া লেখা কাপড় কাগজটা নিয়ে তিনি বাসায় চলে গেলেন বাসায় যে তিনি মাটির একটা পাত্রের ভিতর ওই হুজুরের দেওয়া দোয়া লেখা কাগজটা তাবিজ বানাইয়া পাটির পাত্রের ভিতর রাইখা ঢেকে দিলেন আল্লাহর কুদরত বাদশা সহ বাদশার সমস্ত লস্কর এবং সেনাবাহিনী বাদশার যত সেনা সৈন্য ছিল মন্ত্রীবর্গ ছিল সব সহ আল্লাহ তাআলা ওই মাটির পাত্রে বাটির ভিতর ঢুকাইয়া দিলেন আল্লাহু আকবার মাটির পাত্রে বাটির ভিতর ঢুকাইয়া দিলেন আর ওই তন্তুবয় কাপড় নির্মাতা পাত্রটা ঢেকে দিলেন ঢেকে রেখে দিলেন এদিকে বাদশার রাজমহল খালি হইয়া গেছে কোনো মানুষ নাই আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদুবি করে বুজুর্গদের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদুবি করে আল্লাহ বলেছেন আমি তাদের বিরুদ্ধে আল্লাহর ওলিরা আমার বন্ধু আমার ওলি আমার বন্ধুদের সাথে যারা বেয়াদুবি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ভাইরা আমার বন্ধুরা আমার এবার বাটি দিয়া ঢেকে দিলেন মাটির ভিতর বাদশা সেনা সৈন্য সব নিয়া ঢুকে গেল বাদশার বাবা হজে চলে গেছে হজ থেকে যখন তিনি দেশে ফিরে আসছে দেশে ফিরে আসার পরে তিনি এসে দেখেন পিনপতন নিরাপত্তা কোথাও কোনো মানুষের কোনো কোথাও কোনো মানুষের কোনো চিহ্ন নেই রাজ দরবার খালি পড়ে আছে কোথাও মানুষ নেই বাদশার বাবা চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কারণটা কি আমার সন্তান কোথায় সেনা সৈন্যরা কোথায় লস্কর কোথায় কাউকে দেখা যাচ্ছে না হজ থেকে তিনি ফিরে এসে যখন এই অবস্থা দেখলেন এবার সন্তানের মায়ায় ভালোবাসায় তিনি পাগল পাড়া হয়ে গেলেন চতুর্দিকে তিনি সন্তানকে খুঁজতেছিলেন কোথাও তিনি সন্তানকে খুঁজে পান না বাচ্চার কোনো নামগন্ধ কোথাও নেই
এবার তিনি পাগল হইয়া বনে জঙ্গলে ঘুরতে ছিলেন ঘুরতে 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 জঙ্গলার ভিতর চলতে চলতে একদিন তার সাথে জঙ্গলায় একজন কামিল ওলির সাথে বুজুর্গের সাথে সাক্ষাৎ হয় ওলি কামিল একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এবার বাদশার বাবা তাকে ডেকে ডেকে বললেন যে হে আল্লাহর ওলি আমার সন্তান দীর্ঘ অনেক দিন যাবত নিরুদ্দেশ হয়ে গেছে কোথায় গেছে কোনো খবর নেই হে আল্লাহর ওলি আমার সন্তানকে কোথাও খুঁজে পাই না আমার সন্তান কোথায় আছে আপনি একটু খুঁজে বের করে দেন আমার সন্তানের একটু আপনি সন্ধান দেন এবার আল্লাহর ওলি ওই কামেল বুজুর্গ তিনি কাগজের ভিতর একটা দোয়া লেখা বাদশার বাবার হাতে দিয়া বললেন আপনি রাতে যখন ঘুমাবেন এই দোয়াটা দোয়া লেখা কাগজটা বালিশের নিচে দিয়া ঘুমাবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার সন্তান কোথায় আছে এবার আল্লাহর বান্দা বাদশার বাবা হাজী সাহেব কাগজ লেখা তাবিজ বাড়িতে নিয়ে আসলেন রাতে ঘুমার সময় ঘুমানোর সময় বালিশের নিচে দিয়া তিনি ওই তাবিজটা কাগজটা বালিশের নিচে দিয়া ঘুমাই গেলেন বালিশের নিচে দিয়া ঘুমানোর পরে রাতে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে ডেকে ডেকে বলতে আসে আমার মাহবুব আমার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানির সাথে যে ব্যক্তি বেয়াদবি করে আমি কোনোদিন তাকে ছাড় দিতে পারি না বাদশার বাবা তিনি দেখেন কে যেন তাকে ডেকে বলতে আসে কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আমার মাহবুব আব্দুল কাদের জিলানির সাথে যে বেয়াদবি করে তাকে আমি ছাড় দিতে পারি না তার কোনো নিস্তার নাই তার শাস্তি দুনিয়াতে হবে পরকালেও হবে এই ঘটনা শোনার পরে স্বপ্নের ভিতর যখন তিনি জানতে পারলেন সকালবেলায় ঘুম থেকে উঠা দৌড়াইয়া তিনি বাগদাদে বড় পীর আব্দুল কাদের জেলানির খোঁজে বের হইয়া গেলেন বাগদাদে যে বড় পীর সাহেবকে পেয়ে এবার ডেকে ডেকে বলতে আছেন হে আল্লাহর ওলি আমার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে আমি বাদশার বাবা এ বড় পীর আব্দুল কাদের জেলানি আপনি তো দয়াবান মানুষ আপনার মনটা তো দয়া দিয়া রহমত দিয়া ভরা আপনার মনটা করুণা দিয়া ভরা আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি আমার সন্তানকে মাফ করে দেন আমার সন্তান ভুল করেছে আমার সন্তানের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই মাপ চাই আমার সন্তানকে আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন দয়াবান পীর বড় পীর আব্দুল কাদের জিলানি এবার তার মুরিদকে ডাকলেন ওই তন্তুবায় কাপুর নির্মাতা তাকে ডেকে বললেন বাবা তুমি তার সন্তানকে মাফ করে দাও আমি মাফ করে দিয়েছি তুমিও মাফ করে দাও এবার তুমি বাটিটা জমিন থেকে উঠাও আল্লাহর বান্দা এই তাঁতি কাপুর নির্মাতা যখন বাটিটা জমিন থেকে উঠাইলেন বাটির নিচ থেকে বাদশা এবং বাদশার সেনাসৈন্য মন্ত্রী পরিষদ সব বের হইয়া চলে আসলে এজন্য ভাইরা আমার যদি কোনো পীর সাহেবের ভক্ত আপনি নাও হতে পারেন যদি কোনো হক্কানি পীরের কাছে আপনি নাও যান অন্তত পক্ষে মনে রাখবেন কোনো আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েকের বিরোধিতা কোনোদিন করবেন না পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন পথিমধ্যে একজন ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা হইল যার পৃথিবীতে ধন সম্পদের কোনো অভাব নাই ধন সম্পদ প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে অঢেল পরিমাণ দিয়েছেন ওই ধনাঢ্য ব্যক্তি ডেকে বললেন আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন বলে হ্যাঁ বলে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবেন আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছেন যেই ধন সম্পদের কারণে আমি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারি না
আপনি আল্লাহর কাছে জেনে আসবেন এমন কি আমল করলে এমন কি কাজ করলে আমার এই ধন সম্পদ কমে যাবে যাতে করে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি মুসা পয়গম্বর তাকে আশ্বাস দিলেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে আলোচনা করে আসব সামনে গেলেন কিছু দূর যাওয়ার পরে একজন দরিদ্র মহিলা ফকিন্নি এক মহিলার সাথে দেখা হলো যেই মহিলার দুনিয়াতে একটা কুড়ের ঘর ছাড়ার কিছুই নাই মহিলা ডেকে বললেন হে আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন বলে হ্যাঁ আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমি এত গরীব এত অসহায় যে দুনিয়ায় এই কুড়ের ঘরটা ছাড়া আমার আর কিছুই নাই আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমি কি কাজ করলে কি আমল করলে বড় লোক হতে পারব আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আল্লাহ তাআলা আমাকে কি এমন আমল করলে ধনী বানাইয়া দেবেন আল্লাহ তাআলা ওই বুড়িকে ওই দরিদ্র মহিলাকে মুসা নবী আশ্বাস দিলেন ঠিক আছে তোমার ব্যাপারে আল্লাহর কাছে কথা বলবো এবার কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা অসহায় একটা যুবক যার শরীরের মধ্যে গোস্ত বলতে মাংস বলতে কিছুই নাই মনে হচ্ছে যে হাড্ডি দিয়া পেঁচাইয়া গোছাইয়া একটা পোটলা বাইন্দা রাইখা দিছে শরীরের ভিতর শুধু হাড্ডি আর কিছুই নাই এবার ওই লোকটা ডেকে বললেন পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন বলে হ্যাঁ আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আমি অধম আমার আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন কারণ আমি ল্যাংড়া লুলা আমি হাঁটতে পারি না আমার শরীরে কোনো রাগ মাংস নাই আমি শুকনা আমি একটা বিকলঙ্গ মানুষ অঙ্গহীন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন আমি আল্লাহ তাআলার কোনো ইবাদত করতে পারি না কোনো কাজ করতে পারি না তাহলে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন একটু আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন পয়গম্বর মুসা নবী এই লোকটাকে আশ্বাস দিলেন ভাই ঠিক আছে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলবো ভাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যে নিজের কথা শুনলেন সেরে এবার এক এক করে তিনজনের কথা আল্লাহ তাআলার সামনে মুসা নবী তুলে ধরলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা রে তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দেবা ওই যেই লোকটা বিকলঙ্গ শরীরে তার কিছুই নাই একেবারে শুকনা কাঠ হয়ে আছে ওই লোকটা জিজ্ঞাসা করেছে আমি দুনিয়াতে তাকে কেন বানিয়েছি আল্লাহ বলেন আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে অনর্থক বানান নাই অহেতুক বানান নাই আল্লাহ তাআলার অবশ্যই আপনাকে আমাকে দ্বারা একটা উদ্দেশ্য আছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে আমার পয়গম্বর মুসা আপনি ওই বিকলঙ্গ বালকটাকে জানিয়ে দেবেন সে প্রশ্ন করেছে তাকে আমি কেন বানিয়েছি তাকে আপনি জানিয়ে দেবেন তাকে দুনিয়াতে আমি অনর্থক বানাই নাই সে চিন্তা করেছে আমি আল্লাহ তাকে অনর্থক বানিয়েছি কিন্তু না তাকে জানিয়ে দেবেন আমার জাহান্নামের দেওয়ালে একটা ছিদ্র আছে আর ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতে বানিয়েছি এবং দ্বিতীয় ওই বুড়া মহিলাকে বুড়ি মহিলাকে জানিয়ে দেবেন এ আমার পয়গম্বর সে বলেছে কি কাজ করলে সে ধনী হতে পারবে তাকে জানিয়ে দেবেন দুনিয়াতে তাকে আমি যেই সম্পদ দিয়েছি যেই নেয়ামত দিয়েছি এইটা পেয়ে সে যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নেয়ামত আরো বৃদ্ধি করে দেব ভাইরা আমার বন্ধুরা আমার এবার আল্লাহ বললেন হে আমার পয়গম্বর মুসা ওই তৃতীয় ব্যক্তিটাকে বলবা যে ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ওই ব্যক্তি জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পদ কমে যাবে তাকে জানিয়ে দেবা সে যদি আমার না শুকরিয়া করে আমার অকৃতজ্ঞ বান্দা হয়
তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পদ কমিয়ে দেব। এবার পয়গম্বর মূসা নবী জমিনে আসলেন, পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন। যেই বালকটা প্রশ্ন করেছিল আল্লাহ আমাকে কেন বানাইছেন, আল্লাহর পয়গম্বর মূসা নবীর সাথে ওই বালকের সাথে সাক্ষাৎ হলো। পয়গম্বর মূসা নবীর মনটা খারাপ, ডেকে বললেন পয়গম্বর কি হয়েছে, কারণটা কি? বলে যেটা হয়েছে তোমার জন্য শুভ না অশুভ সংবাদ? বলে কি সংবাদ, বলেন কি হয়েছে? বলে আল্লাহ বলেছেন তোমাকে দুনিয়াতে অনার্থক বানান নাই। বলে অনার্থক বানান নাই কেন বানিয়েছেন? বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার জাহান্নামের দেওয়ালের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার ওই যুবকটাই কথা শোনার পরে সাথে সাথে জবান খুলে বলে ফেললেন আলহামদুলিল্লাহ, এবং সে খুব খুশি এবং আনন্দিত হাসা শুরু করে দিলেন। পয়গম্বর মূসা নবী ডেকে বললেন যুবক রে, কারণটা কি? আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে তোমাকে আল্লাহ পাঠাইছে, তবে আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য পাঠাইছে, এইটা তো তোমার জন্য শুভ সংবাদ না, তাহলে কেন আলহামদুলিল্লাহ বললা, কেন তুমি খুশি হইলা, হাসতে আসো? যুবক ডেকে বলতে আছে আল্লাহর পয়গম্বর মূসা নবী, আমি চিন্তা করেছিলাম দুনিয়াতে আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাকে একটা উদ্দেশ্যে বানিয়েছেন, তবে সেইটা দুনিয়ার যত মানুষ আছে তাদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্যে। দুনিয়াতে তারা কাজকাম করে, নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা কাজে বানাইছেন, এমন একটা উদ্দেশ্যে বানাইছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহর নিজের উদ্দেশ্য, আল্লাহর নিজের উদ্দেশ্য। আল্লাহ বলেছেন জাহান্নামের দেওয়ালের ছিদ্র আমাকে দিয়ে বন্ধ করবেন, আল্লাহ আমাকে তার নিজের কাজের জন্য বানাইছেন, এজন্য আমি খুশি আর শুকুর আদায় করতেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা একেবারে যৌবনে ফিরে এসেছে, ষোলো বছরের আঠারো বছরের যুবকের মতন যৌবন জোয়ান হয়ে গেছে, আর শরীরের যত বিকলঙ্গ ছিল শরীর সব ঠিক হয়ে গেছে। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? আল্লাহ বলেন মূসা সে আমার শুকুর আদায় করেছে, যদিও আমি তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু সে যখন এটা জানছে, জানার পর শুকুর আদায় করছে, আমার নাম নিয়েছে, আমি তো তাকে বিকলঙ্গ রাখতে পারি না। এবার ওই বুড়া মহিলার কাছে মূসা নবী আসলেন, এসে আল্লাহর পয়গম্বর মূসা নবী বুড়া মহিলাকে জানিয়ে দিলেন, বুড়া মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই বুড়ি মহিলা মূসা নবীর অপেক্ষা করতে আছেন। পয়গম্বর মূসা আলাইহিসসালাম আসার পরে এবার বুড়ি মহিলা বলতে আছে, হে আল্লাহর পয়গম্বর মূসা নবী, আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ নিয়ে এসেছ বলো। মূসা পয়গম্বর ডেকে বললেন, বুড়িমা তোমার জন্য সংবাদ হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে দুনিয়াতে যেই সম্পদ দিয়েছেন এর প্রতি যদি তুমি আল্লাহর শুকুর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবেন, তোমার এই দরিদ্রতা থাকবে না, তুমি ধনী হয়ে যাবা। বুড়ি মহিলা রাগ হয়ে গেলেন, রাগ হইয়া বলতে আছে, হে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি আর কোনো সংবাদ পাইলা না, এমন একটা সংবাদ শুনাইলা, আল্লাহ আমাকে কি দিয়েছে, এই কুরের ঘরটা ছাড়া আমার দুনিয়াতে কিছুই নাই। তারপর আল্লাহ বলতে আছেন শুকুর আদায় করতে, যাও যাও তুমি এখান থেকে দূর হইয়া যাও। মূসা নবী বলতে আছেন, বুড়ি তুমি কি আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করো না, আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখো না, আল্লাহর দেওয়া কান দিয়া শোনো না, তুমি কি আল্লাহর দেওয়া ঠান্ডা পানি পান করো না? করো না, অবশ্যই করো, তাহলে আল্লাহ তোমাকে কি না দিয়েছেন, এটা পৃথিবীর কেউ যেটা না দিতে পারে সেটা দিতে পারেন আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মূসা নবী এইটা বললেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমরা আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, তাহলে গণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর অসংখ্য অগণিত এত নিয়ামত
আমরা ভোগ করি আল্লাহর মুমিন বান্দা হোক আর কাফের বান্দা হোক নামাজি হোক বেনামাজি হোক সবাই আমরা আল্লাহর নিয়ামতে ডুবে আছি কিন্তু আল্লাহর শুকর নেই যখন বুড়ি মহিলাই কথা বললেন সাথে সাথে আসমান থেকে এমন একটা আগুনের কুণ্ডলী আসলো আয়েশা সাথে সাথে বুড়ি মহিলার ঘরটা জ্বালাইয়া একেবারে পুইরা ছাই করে দিল আকাশ থেকে একটা আগুনের কুণ্ডলী আসলো আগুনের কুণ্ডলী এসে বুড়ি মহিলার ঘরটাকে পুড়িয়ে জ্বালিয়ে সারকার করে দিল মুসা নবী আফসোস করলেন বুড়ি রে তুমি যদি শুকর আদায় করতাম তাহলে তোমার সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিতেন তোমার এই অবস্থা কোনোদিন হতো না এবার মুসা নবী সামনে গেলেন যাওয়ার পরে ওই যে যে ধনাঢ্য ব্যক্তি বলেছিলেন পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমি কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কমিয়ে দেবে এইটা যিনি বলেছেন মুসা নবী তাকে বার্তা দিলেন ভাই আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তুমি যদি আল্লাহ তাআলার না শুকরিয়া করো অকৃতজ্ঞ বান্দা হও তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ কমিয়ে দেবেন মুসা নবী বললেন ভাই আল্লাহ যে সম্পদ দিয়েছে এটার প্রতি যদি তুমি না শুকরিয়া করো তাহলে আল্লাহ তোমার সম্পদ কমিয়ে দেবে তুমি সম্পদ কমবে তুমি গরিব হবা বলে হে পয়গম্বর এটা একটা কথা বললেন যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে আর সেই আল্লাহর না শুকরিয়া আমি কিভাবে করি এটা আমার পক্ষে সম্ভব নয় এজন্য ভাইরা আমার আমি বলি যখন যে অবস্থায় থাকেন আল্লাহ তাআলার শুকর আদায় করবেন তো কি হবে আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন আরো সম্পদশালী করবেন আরে ভাই পান্তা ভাত খেয়ে যদি শুকর আদায় করেন ডাল ভাত খেয়েও যদি শুকর আদায় করেন তো আল্লাহ তাআলা এটা দেখবেন আল্লাহ চিন্তা করবেন আমার বান্দাকে দুনিয়াতে যা দিছি এইটা খাইয়া শুকর আদায় করছে মৃত্যুর পরে হিসাব নিকাশ আল্লাহ সহজ করে দেবেন কারণ আপনি তো গরিব যত ধন সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি যত গরিব তার হিসাব তত কম এজন্য আফসোস করবেন না যখন যে অবস্থায় থাকবেন মালিকের শুকর আদায় করবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন